প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিয়ার্সা চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই গত তেরো পাঁচ দু হাজার চব্বিশ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের একটি নোটিফিকেশান যে নোটিফিকেশান অল হেডস অব ইনস্টিটিউশন স্টুডেন্টস অ্যান্ড আদার কনসার্ন এদের জন্য নোটিফিকেশানটা রয়েছে চলো দেখি তাহলে নোটিফিকেশানটাতে কি রয়েছে প্রথমে বলে রাখি এই নোটিফিকেশানটি নতুন যে সেমিস্টার পদ্ধতি ইলেভেন টুয়েলভের যে সেমিস্টার পদ্ধতি চালু হতে চলেছে সেই সেমিস্টার পদ্ধতি সংক্রান্ত একটি নোটিফিকেশান যেখানে ক্লাস ইলেভেনে নতুন যারা উঠেছে তারা তো সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবেই এছাড়াও যারা বিগত বছর অর্থাৎ গত বছরে যারা একাদশ শ্রেণীতে অকৃত কার্য হয়েছে বা যারা উত্তীর্ণ হয়েছে তারা যদি চায় তাহলে এই নতুন সিস্টেমে কিন্তু তারাও পরীক্ষা দিতে পারবে এই সংক্রান্তই একটি নোটিফিকেশন চলো দেখিনি রয়েছে এতে অল দ্য স্টুডেন্টস হু আর নট সাকসেসফুল কুড নট অ্যাপিয়ার ইন ক্লাস ইলেভেন অ্যানুয়াল এক্সামিনেশন টিল দ্য অ্যাকাডেমিক সেশন টু জিরো টু থ্রি টু জিরো টু ফোর অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ সালে যারা আনসাকসেসফুল হয়েছে এবং যারা পরীক্ষা দেয়নি মাস্ট কন্টিনিউ ক্লাস ইলেভেন অ্যাকাডেমিক ক্যারিকুলাম দ্যাট ইজ সেমিস্টার ওয়ান অ্যান্ড সেমিস্টার টু তারা কিন্তু সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টুর জন্য অ্যাপ্লিকেবল উইথ নিউলি ইন্ট্রোডিউস সেমিস্টার সিস্টেম ফ্রম দ্য অ্যাকাডেমিক সেশন দু হাজার চব্বিশ পঁচিশ এন এ স্টুডেন্ট আরও বলা হয়েছে দেখো এন এ স্টুডেন্ট হু হ্যাজ অলরেডি পাসড ক্লাস ইলেভেন অ্যানুয়াল এক্সামিনেশন ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর এনি কন্টিনিউইং অর স্পেশাল ক্যান্ডিডেট ইফ ডিজার অর্থাৎ একাদশ শ্রেণী পাশ করেছে দু হাজার চব্বিশ আর তেইশে তারা যদি চায় তাদের যদি ইচ্ছে থাকে তাহলে কিন্তু তারাও মে কন্টিনিউ ক্লাস ইলেভেন একাডেমিক ক্যারিকুলাম দ্যাট ইজ সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এ ফ্রেশ আন্ডার নিউলি ইন্ট্রোডিউসড সেমিস্টার সিস্টেম ফ্রম দ্য অ্যাকাডেমিক সেশন টু থাউজেন্ড টোয়েন্টি বাই গিভিং এ আন্ডারটেকিং চব্বিশ পঁচিশ সেশনের জন্য যারা পাশ করেছে তারাও কিন্তু আবার এই সেমিস্টার পদ্ধতিতে তারা কিন্তু নতুনভাবে রেজিস্ট্রেশন করতে পারবে তার জন্য নিয়ম একটাই যে পুরনো রেজিস্ট্রেশন যেটা রয়েছে সেটাকে কিন্তু এইচও আই দ্বারা অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন দ্বারা সেটাকে কিন্তু ক্যান্সেল করতে হবে তাহলে কিন্তু তারা যোগ্য এই নতুন সিস্টেমে আসার জন্য দিস অপশন ইজ অ্যাভেলেবল অনলি ফর দ্য অ্যাকাডেমিক সেশন দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশের জন্যই অনলি এই নিয়ম বা এই সুযোগটা থাকছে কিপিং ইন মাইন্ড দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট সো দ্যাট দে ক্যান টেক দ্য বেনিফিট অফ সেমিস্টার সিস্টেম এটা তাদের জন্য যারা বেনিফিট নিতে চায় ইফ ডিজায়ার যদি চায় প্লিজ নোট দ্যাট দিস অপশন উইল নট বি অ্যাভেলেবল ফ্রম দ্য নেক্সট একাডেমিক সেশন অ্যান্ড দিস ক্যান নট বি সিটেড অ্যাজ প্রেসিডেন্স অর্থাৎ এই বছরের জন্যই অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্যই কিন্তু এই সুযোগটা থাকছে পরবর্তীতে কিন্তু এই সুযোগ আর থাকছে না তাই তোমরা যারা একাদশ শ্রেণীতে অকৃতকার্য হয়েছো তোমরা নতুন সিস্টেমে তো আসবেই আর তাছাড়া যদি কেউ একাদশ শ্রেণীতে তোমরা পাস করে থাকো তোমরা যদি চাও যে নতুন সিস্টেমে আসবে সেটাও কিন্তু তোমরা করতে পারো সেজন্য জন্য বিদ্যালয়ের সাথে তোমরা যোগাযোগ করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো ভালো থেকো সবাই ধন্যবাদ